বলতো দেখি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রীর নাম কি, কেউ বলতে পারবে? হযরত আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাদিয়াল্লাহু আনহা। তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, এরপরে বলো, মহিলাদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী কে? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে আমরা আজকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সবাই পাঠ্য বই বের করো, পঞ্চম অধ্যায় পার্ট 5 পৃষ্ঠা 125 থেকে 128। ঠিক আছে, জি স্যার। আচ্ছা প্রথমে জেনে নিই আজকের পাঠ থেকে আমরা কি কি বিষয় জানতে পারবো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিচিতি বলতে পারবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা জীবন ও শিক্ষায় অবদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর চারিত্রিক গুণাবলী সম্পর্কে বর্ণনা করতে পারবে? পরিচিতি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রী ছিলেন। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত স্ত্রী ছিলেন তার মধ্যে সবচেয়ে কম বয়সী স্ত্রী ছিলেন হচ্ছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন তার বয়স মাত্র 6 বছর, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার বিবাহ হয়। তবে তিনি 9 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসেন, অর্থাৎ তার স্ত্রী হিসেবে তার বাড়িতে আসেন। সেই জন্য বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কনিষ্ঠ স্ত্রী ছিলেন। তার পিতার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাতার নাম উম্মে রুম্মান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবু বকরের নাম শুনেছো তো, তাই না? জি স্যার, তিনি জি কে ছিলেন স্যার, বলো তো দেখি। স্যার ইসলামের ইসলামের খলিফা, খলিফা স্যার, ইসলামের কত নম্বর খলিফা? দ্বিতীয় দ্বিতীয় স্যার, প্রথম স্যার, প্রথম প্রথম খলিফা। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারটা মানে এত সুন্দর একটা পরিবার যে তার পরিবারের সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। সবাই কি ছিলেন? আল্লাহ তাআলার সাহাবী, সাহাবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন সবাই। অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তারপরে তার স্ত্রী, তার বাবা মা, তার ছেলে মেয়ে, এরা সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইমান এনেছিল এবং তারা সবাই ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে 613 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কোরাইশ বংশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন। তার উপাধি ছিল সিদ্দিকা ও হুমায়রা। সিদ্দিকা হচ্ছে তার বাবা, যেহেতু আবু বকর সিদ্দিক ছিলেন মানে মহাসত্যবাদী, এই জন্য তার বংশপদ্ধতি হিসেবে আয়েশার সাথে সিদ্দিকা শব্দ যোগ করা হয়েছে। আর হুমায়রা তাকে বলা হতো, তিনি কিছুটা লালচে বর্ণের ছিলেন মানে উজ্জ্বল, বেশ ফর্সা ছিলেন, তো সেই জন্য তাকে হুমায়রা বলা হতো। আরবিতে হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লালচে ধরনের। তিনি অত্যন্ত প্রখর মেধা শক্তি সম্পন্ন ছিলেন, তার খুবই মেধা ছিল, স্মরণশক্তি খুব ভালো ছিল, লেখাপড়া জানতেন, তার মধ্যে শিশু সুলভ বৈশিষ্ট্যও বিদ্যমান ছিল। অর্থাৎ তিনি ছোটবেলা থেকেই খুব চঞ্চল প্রকৃতির ছিলেন, দুষ্ট প্রকৃতির ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর ইন্তিকালের পর 480 দেরহাম মহারানা দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাহলে খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তিকালের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করেন। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছো? 480 দিরহাম মহরানা মানে কি? এইটুকু বুঝতে পারছো সবাই? জি স্যার। হ্যাঁ স্যার, কেউ কিছু জিজ্ঞেস করতে চাচ্ছ? জি স্যার, 480 দিরহাম মহরানা দ্বারা বলতে কি বোঝাচ্ছে? 480 দিরহাম, আমাদের দেশে যেমন টাকা আছে ওই দেশে তখন দেরহাম আর দেনার, এই দুই ধরনের মুদ্রা প্রচলন ছিল, বুঝতে পারছো?
দেরহাম হচ্ছে রৌপ্য মুদ্রা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার শিক্ষা জীবন সম্পর্কে জানবো। তিনি মূলত তার পিতার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করেন। তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ভালো শিক্ষিত লোক ছিলেন এবং তিনি ব্যবসায়ী ছিলেন। তো তার কাছ থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা শিক্ষা শুরু করেন। তিনি কাব্য, সাহিত্য, ইতিহাস প্রভৃতি বিষয়ে শিক্ষা লাভ করেন। একবার তিনি যা শুনতেন সেটা তার মুখস্থ হয়ে যেত, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে অসাধারণ স্মৃতিশক্তি দান করেছিলেন। প্রবল ধীর শক্তির অধিকারী ছিলেন, খুব বুদ্ধিমত্তা সম্পন্ন মেয়ে ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু পুঁথিগত বিদ্যায় নয়, তিনি গৃহস্থালী বিদ্যায়ও পারদর্শী ছিলেন, অর্থাৎ রান্নাবান্না, ঘর গোছানো থেকে শুরু করে ঘরের যে সমস্ত কাজকর্ম একজন মহিলা মানুষকে করতে হয় এগুলো বিষয়েও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দক্ষ ছিলেন। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা জীবন সম্পর্কে আমরা সংক্ষেপে বলতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পিতার কাছ থেকে মূলত শিক্ষা গ্রহণ করেন। তিনি কাব্য, সাহিত্য, ইতিহাস বিষয়ে শিক্ষা লাভ করেন। তারপরে তিনি অত্যন্ত ধীর শক্তির অধিকারী ছিলেন, অর্থাৎ প্রবল স্মৃতিশক্তির অধিকারী ছিলেন। একবার যা মুখস্থ করতেন তার কখনো মানে একবার যা শুনতেন তার সাথে সাথে মুখস্থ করে ফেলতেন। আর 4 নম্বর হচ্ছে তিনি শুধু পুঁথিগত বিদ্যায় নয় পাশাপাশি গৃহস্থালী বিদ্যায়ও তিনি পারদর্শী ছিলেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে আসো আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনে অনেক ঘটনাই ঘটেছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ইফকের ঘটনা। ইফকুন শব্দের অর্থ হচ্ছে মিথ্যা অপবাদ। ইফকুন শব্দের অর্থ কি? মিথ্যা অপবাদ। আচ্ছা, তো সিরাত মানে হচ্ছে জীবনী গ্রন্থে আর কি, সিরাতের পাতায় বলতে জীবনী গ্রন্থে এটা ইফকের ঘটনা নামে পরিচিত। এটা ঘটে 5ম হিজরি শাবান মাসে বনু মুস্তালিকের যুদ্ধে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম ছিল, তিনি যখন কোনো যুদ্ধের অভিযানে বের হতেন তখন তিনি তার কোনো না কোনো স্ত্রীকে সাথে নিয়ে যেতেন, অর্থাৎ লটারি করতেন, যে স্ত্রীর নাম উঠতো তাকে সাথে নিয়ে তিনি যুদ্ধে রওনা দিতেন। তো এই বনু মুস্তালিকের যুদ্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নাম আসে, তাই তিনি তাকে সাথে করে নিয়ে যুদ্ধে রওনা দেন। যুদ্ধে যাওয়ার আগে তিনি তার বোনের কাছ থেকে একটা হার ধার করে নিয়েছিলেন, তো সেইটা পরে তিনি যুদ্ধে রওনা দেন। যুদ্ধ শেষ হয়ে যখন যুদ্ধের যে সৈন্যবাহিনী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ফিরে আসছিলেন তখন পথিমধ্যে এক জায়গায় তারা মানে রাত্রি যাপন করে, অর্থাৎ সন্ধ্যা ঘনিয়ে আসলে সেখানে যাত্রা বিরতি দেয়, বিশ্রাম নেয়। তো যাই হোক, এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন হাওদা যখন কাফেলা যখন রওনা দেবে তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার হঠাৎ করে পেশাব বা পায়খানার চাপ আসে। তো এই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি কিছুটা দূরে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি ফিরে আসার সময় দেখেন যে তার গলার হারটি কোথায় যেন পড়ে গেছে। তিনি সেটা খুঁজতে থাকেন, আর এদিকে খুঁজতে খুঁজতে কি অনেক দেরি হয়ে যায়। এরপরে তিনি যখন কাফেলার স্থানে আসেন এসে দেখেন কাফেলা অলরেডি অনেক দূরে চলে গেছে, তখন তিনি সেখানেই শুয়ে পড়েন। ওদিকে সফওয়ান নামে একজন সাহাবি ছিল, সফওয়ান রাদিয়াল্লাহু আনহু, তার দায়িত্ব ছিল যে কাফেলা চলে যাওয়ার পরে সেখানে উনি তদারকি করে দেখবেন যে কেউ কিছু ছেড়ে গেল কিনা, ফেলে গেল কিনা। তো তিনি এসে দেখেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে শুয়ে আছেন। তো তিনি তাকে চিনতে পারলেন। তারপরে সফওয়ান রাদিয়াল্লাহু আনহু নিজের উটটাকে বসাই দিলেন, দেওয়ার পরে সেই উটের পিঠে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরোহণ করলেন, আর সফওয়ান রাদিয়াল্লাহু আনহু উটের লাগাম ধরে ধরে টেনে নিয়ে গেলেন। এইভাবে যখন মদিনায় পৌঁছলেন, ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য অন্য সাহাবীরা তারা তো আগে পৌঁছে গেছেন, পৌঁছে গিয়ে দেখে যে আয়েশা নাই, তারা খোঁজাখুঁজি শুরু করলো। যখন দেখা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সফওয়ান রাদিয়াল্লাহু আনহু এর উটের পিঠে করে মদিনায় আসছেন, তখন মুনাফিক সহ কিছু দুষ্ট প্রকৃতির লোক তারা আয়েশার বিরুদ্ধে অপবাদ রটালো যে আয়েশার সাথে এই সফওয়ান এই সাহাবীর কোনো সম্পর্ক আছে, অর্থাৎ খারাপ প্রেম ভালোবাসা এই ধরনের তারা একটা মিথ্যা অপবাদ রটালো। এভাবে দীর্ঘদিন চলে গেল। প্রথম দিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বিষয়টি জানতেন না, পরবর্তীতে তিনি জানতে পারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিলেন। এরপরে 1 মাস চলে গেল, তারপরেও
আল্লাহর পক্ষ থেকে কোনো ওহি আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুশ্চিন্তা করতে থাকেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুশ্চিন্তা করতে থাকেন, সবাই খুব চিন্তিত অবস্থায় আছেন। তো এরকম সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বাড়িতে গেলেন, গিয়ে তাকে বললেন যে যদি তুমি কোনো অপরাধ করেই থাকো তাহলে তুমি তওবা করো। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে না, আমি তো কোনো অপরাধ করিনি, কাজেই আমার ভুল স্বীকার করার কোনো প্রশ্নই আসে না। তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বললেন, ফাসাবরুন জামিল, আমার জন্য উত্তম হচ্ছে ধৈর্য ধারণ করা, সবর করা। হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহি নাজিলের লক্ষণ দেখা গেল, তিনি খুব ঘামতে শুরু করলেন। কিছুক্ষণ পরে তিনি খুশি হয়ে বললেন, আয়েশা তোমার জন্য সুখবর রয়েছে, আল্লাহর পক্ষ থেকে তোমার নির্দোষ প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কোরআনের আয়াত নাজিল করেছেন, সূরা নূরের 11 থেকে 21 নম্বর, অর্থাৎ প্রায় 10 থেকে 11টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে কেন্দ্র করে নাজিল করেন। তো সংক্ষিপ্ত অংশ এখানে আমি অনুবাদ নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেছেন, যারা মিথ্যা অপবাদ রটনা করেছে তারা তোমাদেরই একটি দল, তোমরা একে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য মঙ্গলজনক। তাদের প্রত্যেকের জন্য ততটুকু আছে যতটুকু সে গুনাহ করেছে, এবং তাদের মধ্যে যে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা নিয়েছে তার জন্য রয়েছে বিরাট শাস্তি। যারা পছন্দ করে যে ইমানদারদের মধ্যে ব্যভিচার প্রসার লাভ করুক, তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আল্লাহ জানেন তোমরা জানো না। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি নির্দোষ ছিলাম, আমি মনে করেছিলাম আল্লাহ তাআলা তার নবীকে এটা স্বাভাবিকভাবে জানিয়ে দেবেন, কিন্তু এই জন্য যে তিনি কোরআন নাজিল করবেন আমি এটা বুঝতে পারিনি। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই নির্দোষতার প্রমাণ কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য একটা শিক্ষা এই ঘটনাটা, যে কিয়ামত পর্যন্ত এরকম অনেক আসবে যে অনেক ভালো মেয়ে, সতী সাধবী মেয়ে, অথচ তার ব্যাপারে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে, অনেক ভালো ছেলে ভালো পুরুষ তার ব্যাপারে ব্যভিচার জেনা ব্যভিচারের মিথ্যা অপবাদ রটানো হবে, এটা কিয়ামত পর্যন্ত হবে। তারা এই আয়েশার জীবনী থেকে শিখে নিয়ে নিজেদেরকে সান্ত্বনা দেবে। বুঝতে পারছো? কেউ কিছু বলবে, প্রশ্ন করবে কেউ? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো? ইফকের ঘটনা সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে। তো তাহলে ইফকের ঘটনা কত হিজরি সনে সংঘটিত হয়েছিল? ইফকের ঘটনা ষষ্ঠ হিজরি। হ্যাঁ, ষষ্ঠ হিজরি, ঠিক আছে। আচ্ছা, কোন যুদ্ধে? স্যার মুস্তালিক, বনু মুস্তালিকের যুদ্ধে। আচ্ছা, তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর বিরুদ্ধে যে অপবাদ এটা যে মিথ্যা ছিল, এই ব্যাপারে আল্লাহ তাআলা কোন সূরার কত থেকে কত আয়াত নাযিল করেন? সূরা নূরে 11 থেকে 21 নম্বর। সূরা নূরের 11 থেকে 21 নম্বর আয়াত নাযিল করেন অবদান সম্পর্কে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহিলাদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী ছিলেন, অর্থাৎ মহিলা সাহাবীদের থেকে যে সমস্ত হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। তার থেকে হাদিস বর্ণিত হয়েছে 2210টি। কতটি হাদিস? আচ্ছা, তাহলে তার কতগুলো হাদিস তাহলে মুখস্থ ছিল, তার কাছ থেকে এতগুলো হাদিস বর্ণনা করা হয়েছে। এছাড়াও তিনি তাফসির, ফিকা ও হাদিস শাস্ত্রে পণ্ডিত ছিলেন, শরীয়তের বিভিন্ন জটিল মাসাইলের তিনি সমাধান প্রদান করতেন। আচ্ছা, তাফসির কি? তাফসির হচ্ছে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, কোরআনের আয়াতসমূহের বিস্তারিত আলোচনা আছে তাফসির গ্রন্থে। ফিকা হচ্ছে শরীয়তের বিধিবিধান, যেমন নামাজ কীভাবে পড়তে হবে, রোজা কীভাবে পড়তে হবে, এ সম্পর্কে কোরআন হাদিসে কী বলা আছে, এগুলো সবগুলোই একত্রিত করে যাতে মানুষ সহজে নামাজের বিধিবিধান জানতে পারে সেজন্য একটা আলাদা একটা শাস্ত্র প্রণয়ন করা হয়েছে, এটার নাম হচ্ছে ফিকহ শাস্ত্র। আর হাদিস শাস্ত্র হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কথা কথা, কর্ম এবং মৌন সম্মতি সূচক যে কার্যাবলী রয়েছে, যে হাদিসগুলো রয়েছে সেগুলো হচ্ছে হাদিস শাস্ত্র। এরপরে শরীয়তের বিভিন্ন জটিল মাসাইল, অর্থাৎ শরীয়তের অনেক গুরুত্বপূর্ণ বিষয় তিনি সমাধান প্রদান করতেন, বিশেষ করে
নারীদের বিভিন্ন যে মাসআলা মাসাইল রয়েছে, নারীরা কিভাবে নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, কিভাবে পাক পবিত্রতা অর্জন করবে, কিভাবে ওযু গোসল করবে, এই যে নারীদের সম্পর্কিত যে বিস্তারিত মাসআলা মাসাইল, এর অধিকাংশই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এরপরে তিনি ছিলেন হাদিস বিষয়ক শিক্ষক, অর্থাৎ তার কাছ থেকে অনেক সাহাবী এবং অনেক তাবেঈ তারা হাদিস শিক্ষা লাভ করতেন। এই জন্য ইবনে শিহাব জোহরি আয়েশার ব্যাপারে তিনি বলেছেন যে আয়েশা মানুষের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন, অর্থাৎ সে সময়ে যত মানুষ ছিল তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন হচ্ছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তো তার 2210টি হাদিসের মধ্য থেকে 174টি হাদিস ইমাম বুখারী ও ইমাম মুসলিম যৌথভাবে, আর ইমাম বুখারী আলাদাভাবে 54টি এবং ইমাম মুসলিম 69টি হাদিস তাদের কিতাবগুলোতে উল্লেখ করেছেন। তো এই সমস্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কত বড় পণ্ডিত ছিলেন। আচ্ছা, বুখারী মুসলিম আবু দাউদ বিভিন্ন ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অবদান ছিল। আচ্ছা, গুণাবলীতে যাওয়ার আগে আমরা তার শিক্ষকতা সম্পর্কে একটু জানব। একাধারে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে 200রও অধিক ছাত্রছাত্রী শিক্ষার্থী তার কাছ থেকে হাদিস সহ বিভিন্ন বিষয়ে শিক্ষা লাভ করত, অর্থাৎ সাহাবিগণ, তারপরে সাহাবিদের যারা ছাত্র ছিল তাদেরকে তাবেঈ বলা হয়। তো তারা গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে তারা হাদিস শিক্ষা লাভ করতেন। তার ছাত্রের মধ্যে ছিল আবু মুসা আশআরি, তারপরে আব্দুল ইবনে আব্বাস, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহেবেও তার নিয়মিত শিক্ষার্থী ছিলেন। তো এখান থেকে বোঝা যায় তিনি কত উঁচু দরের একজন শিক্ষক শিক্ষিকা ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার গুণাবলী। আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনন্য সুন্দরী, তীক্ষ্ণ মেধাশক্তি সম্পন্ন ছিলেন, অর্থাৎ তিনি দেখতেও যেমন সুন্দর ছিলেন তেমনি তার মেধাশক্তিও ছিল খুবই তীক্ষ্ণ। তিনি সৎ এবং সুন্দর জীবনযাপনকারিণী ছিলেন, অর্থাৎ তিনি সৎভাবে ন্যায়পরায়ণতার সাথে জীবনযাপন করতেন। তিনি আদর্শ স্বামী সেবিকা ছিলেন, তিনি সবসময় তার স্বামীর সেবা যত্ন নিয়ে ব্যস্ত থাকতেন, অর্থাৎ তার স্বামীর প্রতি তিনি যত্নশীল ছিলেন। সত্যের সাধক ও সদালাপী ছিলেন, অর্থাৎ তিনি সবসময় সত্য ন্যায় দিনের সাধনা করতেন আর সবসময় ভালো কথা বলতেন, কখনো মিথ্যা কথা বলতেন না, মন্দ কথা বলতেন না, সবসময় তিনি ভালো কথা বলতেন। এক কথায় মানুষের যে মানবীয় গুণ যেগুলো থাকা উচিত সেগুলো প্রায় সবই তার মধ্যে বিদ্যমান ছিল। তিনি ছিলেন চরম ধৈর্যশীল, যে তার ধৈর্যের পরীক্ষা আমরা তার এই ইফকের ঘটনাতে আমরা পেয়ে যাই। অন্য মহিলা হলে তারা হয়তো সমাজে বিশৃঙ্খলা করতো যে আমার নামে কে কে মিথ্যা অপবাদ রটেছে, আমি তাদেরকে দেখে নেব, অথবা যখন তার পক্ষে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল হলো তখন ইচ্ছা করলে তিনি এই বিষয়ে যারা মিথ্যা অপবাদ রটেছিল তাদের তিনি শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি সেগুলো কিছুই করেনি, তিনি ধৈর্য ধারণ করেছেন। এরপরে ছিলেন পরোপকারী এবং কঠোর পর্দাশীল, অর্থাৎ তিনি সবসময় মানুষের উপকার করার চেষ্টা করতেন। তার একটা ঘটনা তোমাদেরকে বলি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে একদিন একজন মহিলা সাহায্য চাওয়ার জন্য আসলো, তার দুটো মেয়ে ছিল সাথে। তো তিনি তার যে একজন দাসী ছিল তাকে বললেন যে কিছু আছে কিনা, তো সে বলল যে কয়টা খেজুর আছে। তখন খেজুর নিয়ে আসা হলো, দেখা গেল যে মাত্র দুইটা খেজুর আছে বাড়িতে। তো তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই খেজুর দুটাই ওই মহিলাকে দিয়ে দিলেন। তো মহিলা কি করলো, একটা খেজুর ভাগ করে তার দুই মেয়েকে দিল, নিজে আর একটা খেজুর নিল, কিন্তু মেয়ে দুটা খেজুর খেয়ে আবার ওই মহিলার খেজুরটাও তারা ছিনিয়ে নিল, কিন্তু মহিলাটা আবার কি করলো, এই খেজুরটাও তাদেরকে ভাগ করে দিল, নিজের কিছু খেলো না। তো এটা সে খুব আশ্চর্য হয়ে গেল। পরবর্তীতে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে আসলেন, তিনি তাকে এই ঘটনা বললেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এই মেয়ে দুটো ওই মহিলার জন্য জাহান্নামের অন্তরায় হবে, অর্থাৎ এই মহিলা যে তার মেয়ে সন্তানের জন্য এত কষ্ট করতেছে এই জন্য সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। আরেক দিনের ঘটনা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন কেউ সাহায্য চাওয়ার জন্য আসতো তিনি বাড়িতে থাকলে কখনো না বলতেন না। তো একদিন তিনি দান করতে করতে তার বাড়িতে যে খাবার ছিল সবই শেষ, সন্ধ্যার সময় ইফতার করবে, তো তার দাসীকে বলল যে ইফতারি কিছু আছে কিনা। তখন তার দাসী বলল যে ঘরে তো পানি ছাড়া আর কিছু নেই, আপনি যখন দান করেন তখন যদি একটু ইফতারির জন্য কিছু রেখে দিতেন
তখন তিনি বললেন যে আমি যখন দান করি তখন আমার এগুলো মনে থাকে না যে পরবর্তীতে আমি কি খাবো, তখন তিনি পানি শুধু পানি দিয়েই ইফতার করলেন। তো এইভাবে বোঝা যাচ্ছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা পরোপকারী ছিলেন। তিনি খুব কঠোরভাবে পর্দা মেনে চলতেন, অর্থাৎ কখনো পরপুরুষের সামনে বেপর্দাভাবে তিনি যেতেন না, সবসময় পর্দা ছিলেন। পারতপক্ষে তিনি বাড়িতেই অবস্থান করতেন, একান্ত প্রয়োজন ছাড়া বের হতেন না। আচ্ছা, এই হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার গুণাবলী। আনহা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, অর্থাৎ তিনি আয়েশা সম্পর্কে কি কি বলেছেন তার কিছু উক্তি আমরা জানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, নারী জাতির উপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা তেমনি যেমন খাদ্য সামগ্রীর উপর শাড়িদের মর্যাদা। শাড়ি হচ্ছে গোশত এবং ঝোলের সমন্বয়ে এক ধরনের খাদ্য, আরবদের কাছে এটা খুবই প্রিয় ছিল। তো ঠিক তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরবদের কাছে যেমন শাড়িত একটা মর্যাদা সম্পন্ন খাদ্য, যেমন আমরা মেহমান আসলে কি করি, পোলাও রান্না করি বা মুরগির রোস্ট করি বা এই ধরনের উন্নত মানের খাবার পরিবেশন করি না, এটা আমাদের কাছে প্রিয়। ঠিক তেমনি আরবরা শাড়িতকে খুব সম্মান দিত, অর্থাৎ এই খাবারটাকে তারা খুব পছন্দ করত। ঠিক তেমনি নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন খুবই মর্যাদাবান, এটা বুখারী এবং ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, হযরত আয়েশা হলেন মহিলাদের সাহায্যকারিণী, অর্থাৎ তিনি নারীদেরকে সাহায্য সহযোগিতা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে একদিন বললেন, হে আয়েশা, জিব্রাইল তোমাকে সালাম দিচ্ছে। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সম্মান মর্যাদা এত বেশি ছিল যে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামও একদিন তাকে সালাম জানিয়েছিলেন, এটা বুখারী শরীফে। তো এই সমস্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা সম্মান বা মর্যাদার অধিকারিণী ছিলেন, তাই না? আচ্ছা, হাদিসগুলো একজন একটু পড়ো তো দেখি। আয়েশা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, নারী জাতির উপর হযরত আয়েশা এর মর্যাদা তেমন যেমন খাদ্য সামগ্রীর উপর শাড়িদের মর্যাদা, বুখারী ইবনে মাজাহ। হযরত আয়েশা হলেন মহিলাদের সাহায্যকারিণী, তাকে লক্ষ্য করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, জিব্রাইল তোমাকে সালাম দিচ্ছে, বুখারী। গুড, বুঝতে পারছো? তো তার জীবনী থেকে আর কোনো প্রশ্ন আছে তোমাদের? না স্যার। আচ্ছা, তো তার ইন্তেকাল সম্পর্কে আমরা একটু জানব। তিনি 58 হিজরি 17 রমজান 678 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেন, জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তিনি কত হিজরিতে মারা যান? 58 হিজরি, অর্থাৎ 58 হিজরি সালে রমজান মাসের 17 তারিখে তিনি ইন্তেকাল করেন। আচ্ছা, এবার আয়েশা সম্পর্কে আমরা কিছু প্রশ্নের উত্তর জানবো, দেখি তোমরা পারো কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার পিতার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুড, এরপরে আসো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সংগৃহীত হাদিস সংখ্যা কত? 2210 টি। গুড, কোন ঘটনা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন? ইফকের ঘটনা। ইফকের ঘটনা, ইফকের ঘটনা দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ছিলেন, ঠিক আছে। তিনি কোন হিজরির কোন সনে ইন্তেকাল করেন? 58 হিজরির 678 খ্রিস্টাব্দে 17 রমজান। গুড, খুব সুন্দর। তাকে কোথায় সমাহিত করা হয়? জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি নামক কবরস্থানে। জান্নাতুল বাকি নামক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। তো তোমাদের জন্য বাইরের কাজ রয়েছে। আচ্ছা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর চারিত্রিক বৈশিষ্ট্য সমূহ বর্ণনা করো। অন্তত সবাই 5টা করে বৈশিষ্ট্য সুন্দর করে নোট করবে, ঠিক আছে?